সখি বল সখি আজ আমার মন ভালো না না সখি কেন রে সখি এখানে গান গাও না সখি বেশ সখি ও মা আচ্ছা মানে সখি গান শুনতে চাইছিস তাই না বেশ তাহলে আমি গান গাইছি ও গো সখি তুমি বসছো কেন আমার গান তাহলে তোমাকে নাচতে হবে হ্যালো চিপ উদাস দুপুরে বেলা সুখী আসবে কি দেখতে তোমায় মনে চাইছি ও কি দেখতে তোমায় মনে চাইছি নমস্কার হ্যাঁ সখি শনেকার অভিনয় দেখে মোহনপুরের দীপু বর্মন তার অভিনয় দেখে পঞ্চাশটি টাকা
মুক্ত হস্তে দান করেছেন, তার জন্য একবার দর্শক বিন্দুর কাছে করজোড়ে মিনতি করছি, সবাই মিলে হাততালি। ওগো সখী দেখো না, গানের তাল তালে এমন নাচ নেচেছি, বড়ই গরম লেগে গেছে। হ্যাঁ সখী, চলে না সখী, সবাই মিলে ওই তোমার বাবার সরোবরে স্নান করতে যাব। তাই হবে সখী, চলে সখী, চলে সখী। সখী রে
বেশ মা,
তাহলে আমি চলে যাচ্ছি মা। এসো গো মা। আমারে কেউ চিনতে পারল না, আমি হইলাম মনসা। বিধুবার বেশ ধরেছি, বেহুলাকে দিলাম সতীত্বের বর। দেখে দেখে চাচ্ছ দাগর, আমারে কি করে পুজো না। বুড়িংরা সামুকু জুড়িয়ে মারি ভাইছে নদীনাথকে। যে কয়দিন টাকা হাগে নাই গিয়ে খালি গন্ধ সজাগরে মহাশয়। নমস্কার, মোহনপুরের শ্যামল রায় পঞ্চসখীদের স্নান কার্য দেখে শ্যামল রায় তাদেরকে 85টি টাকা দান করেছেন। তার জন্য সকল দর্শকবৃন্দের কাছে অনুরোধ জানাই, জোর করে একটা হাত তালি। তাদের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। দ্বন্দ্ব লেগে গিয়েছিল, দ্বন্দ্ব লাগার পরে দুজনে মিলে লাফিয়ে পড়লো সরোবরে। তারপর কি হলো? আচ্ছা বলুন তো শতকর মহাশয়, মানুষ যদি জলের মধ্যে ডুব দেয় সর্বপ্রথমে তার কি ভেসে ওঠে? মাথা। আর বুড়িটার সর্বপ্রথমে ভেসে উঠলো পাছা। একি বলছো লেঙ্গা? তারপরে কি হলো? এবারে কিছুক্ষণ পরে যখন দুজনে মিলে ভেসে উঠলো, এবারে মেয়েটা জিজ্ঞেস করলো বুড়িটাকে, আচ্ছা বলো তো বুড়িমা তুমি কি পেলে? এমন কি জিজ্ঞাসা করেছিল? আর বুড়িটা জিজ্ঞেস করলো মেয়েটিকে, মেয়েটি বলল বুড়িমা আমি জলে ডুব দিয়ে তুলেছি শঙ্খ সিঁদুর। আর বুড়িটা কি তুলেছে জানেন শতকর্ম? এমন কি তুলেছিল? বুড়িটা তুলেছে এক কথা শামুক গুজু। লেঙ্গা বলবে ওই 80 বছরের বৃদ্ধ বুড়িটি জলে ডুব দিয়ে তুলেছে কিছু শামুক কিছু ঝিনুক। ওই 80 বছরের বৃদ্ধ বুড়িটি হলো অসতী। আর এই মেয়েটা, মেয়েটা মেয়েটা 18 বছরের কন্যাটি জলে ডুব দিয়ে তুলেছে শঙ্খ আর সিঁদুর। শঙ্খ সিঁদুর? ওই কন্যাটি কি জানো? কে? সতী কন্যা। কি করে কি করে কি করে? শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব। এই জলে দিয়া ডুব, তাহারই কলে পতি হলে হবে সর্বদা ঈশ। সত্যি বলছে সদর মশাই? তাহলে দাঁড়ান আমি সেই মেয়েটিকে এক করে ধরে নিয়ে আসি। লেঙ্ঘা, লেঙ্ঘাকে পাঠিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। এই পঞ্চসখীদের মধ্যে যদি কোনো সতীকন্যা দেখতে পায়, ওই সতীকন্যাকে পঞ্চসখীদের মধ্যে ওই হেমস্থল দিয়ে পরীক্ষা করে নিয়ে আসবে। যদি সতীকন্যা দেখিবারে পায়, তার নাম জিজ্ঞাসা করবে, পিতার নাম কি মাতার নাম কি, সমস্ত কিছু জিজ্ঞাসা করে আসবে আমার বড় বৃক্ষের নিচে। দেখি কতক্ষণে ফিরে আসে লেঙ্ঘা আমার কাছে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। হ্যালো হ্যালো, বংশী বাজে কে রে সখী, বংশী বাজে কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে চোখে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। Yeah.
বাড়ি ফিরে যাবো কেমন? এই লাঠিটা বাইরে কেন কে ফেলে গেছে? এই লাঠিটা দেখে আমার একটি কথা মনে এসেছে, সেই কথাটা নাকি আমার দিদা বলেছিল, লাঠির মধ্যে নাকি বলে ভূত থাকে, সেটাতে নাকি পেঁচা পড়ে দিলে ভূত পালায়। এখন আমি লাঠিটাতে পেঁচা পড়ে দেব কেমন? কি করবা চাইলে না ঠিকানো তোকে? কি করবা চাইলে গে? দিলে আগে তুই মুতুলু কেনে? আমার দিদা কি বলেছিল জানো? আরে কি বলেছিল? লাঠির মধ্যে নাকি বলে ভূত থাকে, সেটা তো নাকি পেঁচা করে দিলে ভূত পালায়। ওই জন্য আমিও পেঁচা করে দিলাম। আরে নানি কইছিল নাটি দেখিলে বলে ভূত থাকে, ও না মুতি দিলে ভূত গেনা বলে পালাই যায়। হ্যাঁ এই মেয়ে বলো তোকে আমি করব রে। আমার কি করবে? তোকে এই ইয়ে করব। এই ইয়ে কি করবে? আরে তোকে আমি চিকিৎসা করব। এই যে লোকটা, আমার কি হয়েছে, আমাকে চিকিৎসা করবে? তোকে কি কর কি চিকিৎসা করব? কি চিকিৎসা করব? আরে তোর মা কুড়িয়া, তোর গরম কুড়িয়া, তোর বাপ কুড়িয়া গে। এই লোকটা কি বলতিছো? আমার মা কুড়িয়া, আমার বাপ কুড়িয়া, আমার গরম কুড়িয়া? হ্যাঁ এটা আবার কি রকম কথা? ওই বড় কায়া দা আই, ওই বড় কাদা আই, কি কই রে? অগমি কইনু যে না তোমাকে আমি চিকিৎসা করব, মা কুড়িয়া বাপ কুড়িয়া। আরে চিকিৎসা না রে, জিজ্ঞাসা। ও জিজ্ঞাসা, এই মেয়ে তোকে আমি জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে? আচ্ছা বল তোর মেয়ে, তোর কি হয়েছে? আমার কি হয়েছে? আরে ইয়ে 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 মানে কি বুঝানি পাই গে? আরে ইয়ে মানে বিয়ে, তার মানে তোর ভাতার হয়েছে। ও আবার বিয়ের কথা বলছো? উপরে হয়েছে, নিচে হয়েছে, মাঝখানে ফাঁকাই আছে। আমাকে তার মানে এটা ডুপ্লিকেট বেটি ছোকে? আজে লোকটা কে ডুপ্লিকেট? এটা দুই নাম্বার বেটি ছোকে। আজে লোকটা কে দুই নাম্বার? আরে তুই দুই নাম্বার কেন? আরে তোর উপরে হয়ে গেছে, নিচে হয়ে গেছে, মাঝখানে ফাঁকা আছে। ও যেন আমি দুই নাম্বার? হ্যাঁ তুই কি আমার কথাটা বুঝতে পারছো না? হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ ভালো করে শুনবে। আচ্ছা বল। আমরা হচ্ছে তিন বোন। তোরা তিন বোন? আমার বড় বোনটার বিয়ে হয়েছে, হয়েছে ছোট বোনটারও বিয়ে হয়েছে, হয়েছে আমার এখনো বিয়ে হয়নি। মাইরি মাইরি, আমারও তো বিয়ে হয় নাই, তোরও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই। হ্যাঁ চল আমরা দুজনে মিলে আমরা ওই মোহনপুরে পালি। তোরও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই, চল আমরা দুজনে মিলে পালিয়ে যাই। এই লোকটা, তুমি যে আমাকে বিয়ে করবে? আমি বিয়ে করব। তোমারটা বের করো তো আমি দেখি। তোমারটা না দেখলে যে বিয়ে করব না। একদম বাজে কথা বলবি না। এই লোকটা বলছি তো, তোমারটা না দেখলে আমি বিয়ে করব না। একদম বাজে কথা বলবি না। এই লোকটা চেকনি কেন লুজ সব নাকি রাস্তা কাটে দেখবো চাইছে কে? এসব জিনিস রাস্তা কাটে দেখানো? এই লোকটা তুমি কি বুঝতে পেরেছো? আমি বুঝে গেছি, তুমি যেটা ভেবেছো সেটা নয়। এদিকে শোনো, তুমি যে আমাকে বিয়ে করবে, তোমার আধার কার্ডটা বের করো তো আমি দেখি বয়স হয়েছে কিনা। এমন আধার কার্ডটা দেখিবো চাইলি কি? হ্যাঁ। আরে মুই মনে করন বুঝি এই মে বলু, আমি যে তোকে বিয়ে করব। হ্যাঁ তারা কে বলতো তোর নামটা কি রে? নাম শুনে কাম কি? তোমার মতো ছেলে পুঁটি মাছের দাম কি? ওরে বাপ রে, এত বড় লোকটা যদি আমি পুঁটি মাছ হই তুই কে তাহলে রাগব বল? আমি কি বললাম? আমি রাগব বল? এই মে বললা রে তোর নাম? আমার নাম শুনবে? হ্যাঁ ভালো করে শুনবে। হ্যাঁ আচ্ছা বল, আমার নাম হলো গেদু। এত সুন্দর চিংড়ি কানে গে মা ভাবে নাম খুঁজি পাই নাই, নাম তো গেদু। এই যে লোকটা, আমার নামটা কি ভালো না? খুবই ভালো। এই নামটা তোর কে রাখছিল? আমার দিদা ভালোবেসে আমার নাম রেখেছিল গেদু। হাই কি মা, এ দিদার নামটা বুঝি আরো বেশি ভালো হবে। আচ্ছা বল তোর মেয়ে, তোর দিদার নাম কি? আমার দিদার নাম আরো ভালো। কি রে? আমার দিদার নাম শুনবে? হ্যাঁ ভালো করে শুনবে। হ্যাঁ আমার দিদার নাম হলো ফেদু। ইংনা চিংড়ি নাম বলে গেদু আর ওর দাদি নাম বলে ফেদু। আজ লোকটা, আমার দিদার নাম ভালো না? তোদের কোম্পানি ভালো। আজ
যে লোকটা, আমার আরেকটা নাম আছে। তোর আরো নাম আছে? হ্যাঁ, এটা আধার কার্ডের না রেশন কার্ডের? এটা আধার কার্ডের নাম। এই নামটা রে দরকার, ভালো করে শুনবে। হ্যাঁ আচ্ছা বল। কামিনী কাঞ্চন মালা দত্ত। এই নাম বুঝে গেছি, কামরা কামিনী শ্যালের গর্ত। কে বললো কামরা কামিনী শ্যালের গর্ত? আরে তুই তো বললি। আমি সেটা বলিনি। কালো কি বললি? আমি কি বললাম জানো? ভালো করে শুনবে, কামিনী কামিনী কাঞ্চন কাঞ্চন মালা মালা দত্ত। আরে আমি মিছাই কইছি, শ্যালের গর্ত কি? আমার বাবা কি বলছিল, রাস্তার মধ্যে মাঝখানে থাকলে লাঠি পরে থাকলে বাইরে হয় না। এই লাঠিটা আমি কি করব, প্রণাম করে রাস্তার মাঝখানে বলো কাকুমনি, এক বুদের সম্বন্ধটা ভেলটাই দিলে কে? আচ্ছা বলো তো মেয়ে, তোর নাম খানা কি? আমার নাম হ্যাঁ বিপুলা বালিকা। কোথায় ফুলা? কোটি ফুলা? কাকুমনি কোটি ফুলা? আমি সেটা বলিনি কাকুমনি। এর নাম বলে কোটি ফুলা কে? আমার নাম কি বললাম? হ্যাঁ কোটি ফুলা, ওইটা বলিনি তো। তাহলে কি বললি? আমার নাম বিপুলা বালিকা। এর নাম বলে বিপুলা বালিকা, আরে মুশরা বড় কোটি ফুলা। আচ্ছা তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম, হ্যাঁ তোর বাবার নাম, বাচ্চু বণিক সদাগর। বাচ্চুর বানায় সদাগর? তোর বাবা কয়টা করে বাচ্চুর বানায় রে? কাকুমনি তোমার কানে কি কালা? না কালে না, কান কান ভালো, কান ভালো। আমি সেটা বলিনি তো। তাহলে কি বললি? আমি বললাম আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। আচ্ছা বল তোর মেয়ে, তোর বাড়ি খানা কোথায়? আমার বাড়ি ওই যে উজানি নগর। এই সামনে উজানিতে? তোর আমি রাস্তা ছেড়ে দিলাম, তুই চলে যা তোর বাড়িতে, চল ফট কেটা ওর। এই মেয়েটাই ধরা পড়ে গেল, এক কোটি সদাগর চক্ষবাদী ভাবে কোথায় গেছেন সদাগর মহাশয়।